গাইবান্ধার পলাশবাড়িতে শিশুকরণ প্রিগ্রেডেড অ্যান্ড হাইস্কুলের উদ্যোগে আলোচনা সভায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গাইবান্ধার পলাশবাড়িতে শিশুকানন প্রিগ্রেডেড অ্যান্ড হাইস্কুলের উদ্যোগে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 28 মার্চ বৃহস্পতিবার শিশুকানন প্রিগ্রেডেড অ্যান্ড হাইস্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা 3 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন শিশুকানন প্রিগ্রেডেড অ্যান্ড হাইস্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক রুহুল আমিন সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন পলাশবাড়ি পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু বক্কর প্রধান, পলাশবাড়ি মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, হোপ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক মতিয়া রহমান লাভলু, স্টুডেন্ট কেয়ার স্কুল অ্যান্ড কলেজের পরিচালক আব্দুল্লাল মামুন, সাংবাদিক হাসিবুর রহমান স্বপন, মমিনুর রশিদ সাগর, আশরাফুজ্জামান সহ উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের পরিচালক, শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন শিশুকরণ প্রিগ্রেডেড অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক সাদ্দাম হোসেন। পরে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এস মাহমুদ, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। আমরা সবাই পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করব। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।